গ্রামের মিরের শহরে বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাসের দুই যাত্রী নিহত। চট্টগ্রাম মিরের শহরে বিজয় এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় বাসের দুই যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত 20 জন। এতে 2 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আজ রোববার ভোরে বারুইয়ারহাট রেলওয়ে ক্রসিং এলাকায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের মিরেশ্বরাইয়ে বারুইয়ারহাট রেল ক্রসিং এলাকায় যখন পৌঁছায়, ক্রসিংয়ের গেটম্যান তখন শুয়েছিলেন। আর এরই মধ্যে খোলা ক্রসিং দেখে এ আলম পরিবহনের একটি বাস ট্রেন লাইনের উপরে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়ে মুছে যায়, মারা যান 2 জন।